বাপ্পি, আমরা বলছিলাম যে অনেকগুলো যে মশলা জাতীয় সবজি রয়েছে সেগুলোর দরদামের কিছুটা পরিবর্তন এসেছে। একটু জানাবেন যে সামনেই ঈদ, সরবরাহটা আসলে বাজারে কতটুকু পর্যাপ্ত রয়েছে বলে মনে করছেন এবং ক্রেতারা আসলে এই দামে সন্তুষ্ট কিনা? তন্ময়, আমি সৈয়দপুর পৌর পাইকারি বাজারের যে অংশটির দাঁড়িয়ে আছি সেটি ঈদে সেমাই চিনির পরপরই সব থেকে বেশি প্রয়োজনীয়, সেটি হলো মশলা জাতীয় যেসব সবজি আছে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, এই অংশটি। যেমনটি আপনি নিজেও বলছিলেন যে আদার দাম ইতিমধ্যে কমে গেছে, কেজিতে প্রায় 40 টাকা পর্যন্ত আদা আজকে বিক্রি হচ্ছে, 110 থেকে 120 টাকা কেজিতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, এটা কোয়ালিটি ভেদে। রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা পর্যন্ত। শুকনো মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। এবং সরবরাহ কিন্তু ঈদ উপলক্ষে আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি এই বাজারের মধ্যে, পাইকারি বাজারে যথেষ্ট আছে। এবং যেহেতু সব কিছু দাম করেছে, অবশ্যই খুচরা পর্যায়ে যারা ক্রেতা আছেন তারা স্বস্তিতেই থাকবেন, এটা ধরে নেওয়াই যায়। এর পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই আজকের যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের পরিস্থিতি গ্রীষ্মকালীন সমস্ত ধরনের যে সবজি আছে, যে যত সবজি আছে গ্রীষ্মকালীন সবগুলোতেই দাম কমেছে। আজকে করলা বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে, যেটি কয়েকদিন আগেও 45 থেকে 50 টাকা কেজি কিনতে হয়েছে ক্রেতাদেরকে। এটি পাইকারি বাজারের দর বলছি আমি। আজকে বেগুন যেমন বিক্রি হচ্ছে আকার ভেদে 22 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত, যেটি লম্বা বেগুন সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, এবং যেটি গোল বেগুন সেটি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। এছাড়াও সজনার দাম কমেছে, করলার দাম কমেছে, লাউয়ের দাম কমেছে, মিষ্টি কুমড়ার দাম কমেছে, আলুর দাম কমেছে, সব ধরনের সবজি যেগুলো আছে সেগুলোর দাম আমরা কমেছে আজকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পাইকারি বাজারে যেহেতু দাম কমেছে, খুচরা বাজারে অবশ্যই এর প্রভাব পড়বে, খুচরা বাজারেও কমে যাবে। এবং এই খুচরা বাজারের যে ক্রেতারা আছেন তারা নিঃসন্দেহে সন্তুষ্ট হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ঈদের জন্য মানুষ কিছুটা আগেভাগে সবজি বাজার কিনে রাখে, তবে যেহেতু সামনে শুক্রবার আছে একটা দিন, যদি 29 রোজাও হয় তারপরেও শুক্রবার একটা থাকবে, তো সেই দিন একটু চাপ পড়বে, কাঁচা বাজারের একটু চাপ পড়বে। তো এই ছিল সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। আমরা এখন চলে যেতে চাই ঢাকার কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ দেব, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আমিরুল বাপ্পি। আমরা জানছিলাম সৈয়দপুরের আসলে কাঁচা বাজারের বর্তমান অবস্থা। আমরা এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে। এখানে কিন্তু আসলে কাঁচা বাজার কিন্তু যে বিক্রি বাট্টা সেটা কিন্তু আসলে শুরু হয়ে গেছে মূলত এই সকালবেলাতে। কিন্তু পাইকার যে ব্যবসাটা সেটা কিন্তু মূলত প্রচলিত এখানে। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের বিভিন্ন পাড়ামহল্লা থেকে বিক্রেতারা, সবজি বিক্রেতারা এসছে, তাদের প্রয়োজনীয় যে সবজিগুলো আছে সে এগুলো কেনার জন্য। তবে এই বাজারে সামনে 4-5 দিন পরে ঈদ, ঈদের এই মৌসুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে ক্রেতারা তাদের যে প্রতিদিনের যে বাজার সেটা কিন্তু বাজার একটি বড় 7-8 দিনের একটি বাজার সংগ্রহ করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রতিটা ঈদের আগেই কিন্তু কাঁচা বাজারগুলোতে কিন্তু ক্রেতাদের বেশ সমাগম দেখা যায়। তবে আপনি জানেন আমাদের এখানে বাংলাদেশে কিছুদিন ধরেই বেশ গরমের প্রকোপ চলছে, এবং এই গরমের প্রকোপের কারণে কিন্তু সবজির মূল্য একরকমভাবে কিন্তু বেশ কমেছে। কিছু কিছু সবজিতে কেজিতে প্রায় 15 থেকে 18 টাকা পর্যন্ত কমে গিয়েছে। আমরা এখানে সকালবেলায় এসে যে পাইকারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বেগুনে কেজিতে 15 টাকা এবং শসাতে কিন্তু কেজিতে প্রায় 10 টাকা করে কমেছে। এবং এইভাবেই কিন্তু প্রতিটি সবজিতে কিন্তু আসলে দাম কমেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আবহাওয়া অনেক উষ্ণ থাকার কারণে কিন্তু অনেক সবজি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। সেই সম্ভাবনা থেকেই কিন্তু আসলে সবজির দামগুলো কমার একটা গতি দেখা যাচ্ছে। এছাড়া আমরা কিন্তু মশলার বাজারে গিয়েছি। মশলার বাজারে রমজানের শুরুতেই যে পরিমাণ আসলে দামের বৃদ্ধি ঘটেছিল সেই বৃদ্ধিটাই কিন্তু রয়ে গিয়েছে। এছাড়া যেহেতু ঈদের মৌসুমে
সেমাইয়ের একটা প্রচলন থাকে এবং সেই সেমাইয়ের বিদেশি সেমাই এবং দেশি সেমাই প্রায় একই দামে আসলে বিক্রি হচ্ছে। সেভাবে তেমনটা কোনোভাবে দাম আসলে নতুন করে আসলে এখনও বাড়েনি বলে বিক্রেতারা আসলে জানিয়েছেন এবং ক্রেতারা এখনও সমাগম সেভাবে শুরু হয়নি, যেহেতু বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ঈদের। আশা করা যাচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার ক্রেতাদের সমাগম কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে বলে আশা করছে বিক্রেতারা। আমার কাছে কারণ বাজার থেকে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়,